আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবার পিটিএ হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিএ হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রখ্যাত আলম আলোচক শাইক আহমদুল্লাহ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর পিটিএ হত্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে আহমদুল্লাহ লিখেন চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিএ হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে আমরা দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরও লিখেছেন এই অরাজকতার সঙ্গে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় প্রসঙ্গত গত বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের নাম তোফাজ্জোল বয়স তিরিশ তার বাড়ি বরগোনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহীন